سي فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون छरिया भवेर भाव जैमिक माने अजराइल सिया बोलिबे चलो हे मरने छरिया भवेर जैमिक माने अजराइल सिया बोलिबे चलो हे मरने डांगते कांदिबे माता बामेते परम पिता पदतले प्रियसी অঝর প্রয়াণে আজরাইল আসিয়া বলিবে চল হে মরণে ছাড়িয়া হবে রে ভাব যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে আমি কেন ভাঙবো কমিটি ভাঙবো প্রচুর ডিস্টার্ব আপনারা ভাবছেন ডিস্টার্ব নয় এগুলো প্রচুর ডিস্টার্ব শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি উপস্থিত আলে বলাম আবিন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে শুনে অলি মমিনা মা ও বোনেরা ওটা স্মরণ এটাই হয়ে গেছে আল্লো মানে স্মরণ আমি সরাতে বলছি তো আবার রেখে দিয়েছি আর দরকার নেই প্রশংসা আল্লাহর গুণগান আল্লাহর গুণকীর্তন আল্লাহর যে আল্লাহ আজকে আমাদেরকে এক জামিয়া কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন এর জন্যে আমরা শুক্রিয়া করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেছেন আমি কাকে বলতে বললাম এটা বাংলাদেশ হলে একটাও বাচ্চা বাকি থাকতো না সব চিল্লাইতো ওই জন্যে বাংলাদেশে বায়ানও ভালো হয় দরুদ সালাম বর্ষিত হোক সরকারে কায়েনা নবী দো জাহাঁ আখিরি পয়গম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর
সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতরম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে কয়েকটি কথা আয়াত তেলাওয়াত করেছি, এগুলো কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো। কিন্তু বক্তব্যের আগে যারা দাঁড়িয়ে আছেন এদেরকে বসতে বলবো, যেটি শুয়ে আছেন এটিকে উঠান। মজলিস মরে গেলে বক্তব্যও মারা যায়, উঠান। ও বাচ্চা আছে তাও ওকে উঠান, সবটিকে উঠান, উঠান। আরে ভাই আয় বসো, এক টাকা দাঁড়াতে দিব না, বসেন ও বসেন বসেন বসেন, আপনারা আগে আছেন, ভাই যারা দাঁড়িয়ে আছেন বসেন। এই চেয়ারটি ওই দিকে চলে যান, চেয়ার নিয়ে আপনার পিছের লোক বসে আছে, আপনি সামনে চেয়ারে আছেন, উঠেন উঠেন উঠেন, হ্যাঁ উঠেন, এই চেয়ারটি উঠান, ওই দিকে চলে যান, নিচে বসেন। মজলিস জিন্দা না হলে কাজ হয় না, আপনারা আগে আসেন, যতটি ফাঁকা জায়গা আছে আগিয়ে বসেন, অ্যাটেনশন হতে হবে। এই ভাই তোদেরকে কি বলছি, বসতে বলছি না, মানুষের মানুষ না অন্য কিছু তোরা, এই কুরসি উঠো চলো উঠো, এই উঠেন উঠেন, ওই দিয়ে কুরসি ছুড়ে দাও না, আমি যেটিকে উঠাবো ওইটি এদারটা থাক, বসে যান ভাই, ও ভাই বসেন বসেন, আল্লাহর বান্দা আল্লাহর জন্যে বসে যান, একজনে দাঁড়িয়ে থাকবেন না, মহব্বত। এই কুরসি ওট মারবো থাপ্পর, তো লাঠুর মতো ঘুরবি বাচ্চা ছেলে, কুরসিলে বাঁদরের হাড় আছে তোর পাছাতে, কুরসি ছাড়া বসতে পারছো না, বসে যান সব। মহব্বতের সঙ্গে সকল একবার বলি আলহামদুলিল্লাহ, সবাই একবার জোরে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দেখেন কত ভালো লাগলো, মাদানী ভাই আছেন না পালিয়েছেন, আছেন? শুধু একটা রিজাল্ট আপনাদেরকে দিয়ে দিই, আজকের মঞ্চে যত দামি বক্তা উঠুক কারু বক্তব্য ভালো হবে না, এই মঞ্চটা মারা আছে, এই স্টেজটা মারা গেছে, মাইক ভালো নয়, এটা বক্তার মাইক লাই, ওই একটা ওই দিক থেকে দিছে, বক্সগুলো কোনো সাউন্ড নাই, এটা এমন মাইক হবে যে স্টেজে কারো কথা বলার ক্ষমতা হবে না একজন আর একজনের সঙ্গে, এখানে কোনো সাউন্ড নাই, একটু মুখ সরে গেলে সাউন্ড নাই, এখানে লাগালে সাউন্ড। আজকের মাইকের কারণে প্রতিটি বক্তা তার আসল বক্তব্যকে তুলে ধরতে পারেনি, এবং আমি নূর মোহাম্মদও পারব না। ব্যর্থতা দুটা, এক নম্বর হচ্ছে স্টেজ অতি উঁচু হয়ে গেছে, আর মাইক ভালো আজকে হয়নি, আমি আগে বলে দিলাম। কারণ আমি ভাত খাই, তরকারিটা নুন হয়েছে না ঝাল হয়েছে আমি প্রথমেই বলে দিব, আমি প্রতিদিন দু ঘন্টা মাইক খাই, মাইকে মুখ দিলে বলে দিব যে আজকের মাইক বক্তাকে কতটা কাজে লাগবে, আর নাহলে এতদিন 22 বছর কী করলাম, অতএব জালসা মার খেয়েছে মাইকের জন্য সেট হয়নি। হ্যাঁ এখন যদি মাইকম্যান পারে, এই বক্সটা আমার দিকে দেখ আর এইটা আমার দিকে দেখ, অনেকটা কাজ হবে। বাঁধা থাকলে ওকে খুলে ঘোরাতে হবে। তো এখন আপনারা ধৈর্য সহকারে শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ভাই আমি আপনাদেরকে ছোট ছোট করে যদি দুটো কথা জিজ্ঞেস করি তো আপনারা হালকা করে করে উত্তর দেবেন আমার কথার দিকে আগে খেয়াল করবেন দেখবেন আমার প্রশ্নের উত্তরটা লুকিয়েছে এ ভাই তুমি কুরসি থেকে নিচে বসো চলো ওদের ধারণা যে ক্যামেরা চালাতে গেলে কুরসিতে বসতে হয় ওরকম কয়েক লাখ ক্যামেরা দেখলাম নিচে বসো কুরসি সরাও জিনিসটা খেয়াল করেন একটা হলো ইহকাল আর একটা হলো পরকাল এহকাল আর একটা হলো পরকাল টোটাল জগৎ হলো ছয়টা ছয়টা জগতে দুইটা কাল এক একটা কালে তিনটে করে জগৎ আরেকবার বলবো টোটাল স্টপেজ আমরা যে মুসাফির আমাদের স্টপেজ হচ্ছে ছয়টা আর এই ছয়টাতে দুইটা কাল একটা ইহকাল আর একটা পরকাল এখন একটা উদাহরণ দিব ভালো করে শুনেন আপনাদের এখান থেকে একটা ট্রেন যায় কলকাতা জগবানী যায় না তো এর টোটাল স্টপেজ কথার কথা ধরেলেন ছটা বোঝানোর জন্য বলছি এর টোটাল স্টপেজ কটা বললাম উত্তর দেননি কিন্তু আপনারা আমার দিকে খেয়াল করেন টোটাল স্টপেজ কটা বললাম ছটা ধরেলেন জগবানী পূর্ণিয়া কাটিহার মালদা আর বোলপুর কলকাতা কয়টা হলো ছটা কিন্তু ডেট দুটা ও যদি এক তারিখে ছাড়ে কাটিহারে তাহলে পৌঁছায় কলকাতায় কখন দু তারিখে থাক দাঁড়ান এ ভাই থাক এখন থাকতে দাও প্রয়োজন তুমি এখানে বসো আপনারা আমার সঙ্গে ধ্যানের সঙ্গে শোনেন ইকোটা কমিয়ে দাও মিউজিকটা দাও মিউজিক দাও ইকো কমিয়ে দাও ওইটাকে পারলে একটু ঘোরাও এটা ঠিক আছে আপনারা হ্যাঁ ওইটা দাও ওইটা দাও ওটা সাউন্ড দাও সাউন্ডটা বাড়াও এই বাবু ঠিক আছে ওইটা পারলে ঘোরাও ওটা দূরে আছে একটা নিয়ম হচ্ছে যখন বক্স রাখবে তো স্টেজে বক্তা যেখানে বসবে দুইটা বক্সের দূরত্ব যেন সমান হয় এখন এইটা আওয়াজ কানে পড়ছে ওটা চালু হলো আমি শুনতে পাবো না মানে একদার আমার কানা কানা কুকুর মারে শুকুর কানা কুকুর মারে শুকুর মানে বুঝেন একটা কুত্তা ভোজ খেতে গেছে ২০টা কুত্তাতে হাড় মাংসতে পড়ে আছে কাউ মাউ করছে আর একটা কুকুর কানা অর্ধেক কানা মানে অর্ধেক দেখতে পেয়েছে না যেখানে ভাতের মার ফেলছে ওটু একাই খাচ্ছে তো বলছে যে আমার কপাল কত ভালো রে আমার সঙ্গে ঝগড়া করার কেউ নেই কিন্তু তুই যে পচা মার খেয়েছিস হাড় যেদিকে আছে অর্ধেক কানা বলে তুই খুঁজে পেয়েছিস না এই জন্যে বাংলাতে আছে কানা কুকুর মারে শুকুর মার খেয়েই শুক্রিয়া করে নিলে ও এখন তো আমার অবস্থা তাই তো আমি যে ভূমিকাতে
উপস্থাপনাতে পাঁচটা কথা আপনাদেরকে বলবো, এই কথাটা টোটাল বক্তব্যের স্বাদ পেয়ে যাবেন। বিধায় আপনারা আমার ভূমিকায় একটু আমার সঙ্গে সঙ্গ দেন, আমি যেটা বলবো এটা একটু একটু করে উত্তর দেবেন। অনেক ইকো দিয়ে দিয়েছে, ইকো দিলে কথা বুঝতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ওই থাক, তুমি এসে ইকো কমাও আর মিউজিক আর সাউন্ড বাড়াও। এখন আসেন, আমি আবার বায়নে বলছি। তো এই ট্রেনটা ছটা স্টপেজ পার করতে গেলে দুটা ডেট হয়ে যায়, যখনই মালদা পার হয় তো রাত ১২টা বেজে যায়, বোলপুর ঢোকার ঢুকতে গেলে ১২টা ১ হয়ে যায়। তো আপনারা কলকাতা গেলে যদি ১ তারিখের টিকিট কাটেন, আমরা বর্ধমানের লোক যোগবনীতে চাপতে গেলে ২ তারিখের টিকিট কাটতে হয়, কারণ ১২টার পর উঠছে। তো আমরা টোটাল সফর করব ৬টা দেশ, আর ৬টা দেশে ২টা জগৎ হয়ে যাবে। এখন আমি জিজ্ঞেস করছি, আপনারা উত্তর দেন, টোটাল আমাদের দেশ কয়টা? মুখ খুলেন না কেন, আপনি খুলেন। টোটাল দেশ কয়টা? ৬টা। আর তাতে কাল কয়টা হবে? ২টা। ৬টা দেশের নাম শুনেলেন। ১ নম্বরে জগৎটা হলো আরামে আরোয়া, ২ নম্বর জগৎটা হলো আলামে আজসাম, ৩ নম্বর জগৎটা হলো আলামে দুনিয়া, ৪ নম্বরের জগৎটা হলো আলামে বারজাক, ৫ নম্বরের জগৎটার নাম আলামে ইয়াউমাল কিয়ামা, ৬ নম্বরের জগৎটার নাম আলামে আখেরা। আরেকবার বলবো যাতে করে আপনাদের ইয়াদ হয়ে যায়, প্রথম দেশটার নাম আলামে আরওয়া, দ্বিতীয় জগতের নাম আলামে আজসাম, ৩ নম্বর জগৎটার নাম আলামে দুনিয়া, ৪ নম্বর জগতের নাম আলামে বারজাক, ৫ নম্বরের জগতের নাম আলামে ইয়াউমাল কিয়ামা, ৬ নম্বর জগৎটার নাম আলামে আখেরা। এবার বাংলায় বলবো, প্রথম জগৎটার নাম হলো আলামে আরওয়া, মানে সেটা আত্মা জগৎ, যেখানে সমস্ত আত্মাগুলি রাখা আছে, এবং সেই জায়গাটা হলো আত্মা জগৎ, ২ নম্বর জগৎটার নাম আলামে আজসাম, এটা মানে হচ্ছে দেহ জগৎ, দেহ জগৎ বলতে মায়ের পেট, এখানে আমাদেরকে কিছুদিন থাকতে হয়, ৩ নম্বর জগৎটার নাম আলামে দুনিয়া, এটা হলো দুনিয়া জগৎ, এই দুনিয়াতে আমাদেরকে থাকতে হবে, ৪ নম্বর হলো আলামে বারজাক, যেটা হলো কবর একটা জগৎ, ৫ নম্বরে হলো আলামে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন একটা জগৎ, ৬ নম্বর হলো আলামে আখেরা, আখেরাত কিয়ামত এটা একটি জগৎ। ভাই যারা দাঁড়িয়ে আছেন বসেন, দাঁড়িয়ে থাকা লোক আমি দেখতে পারি না, আল্লাহর রাস্তায় বসেন, আল্লাহর রাস্তায় বসেন।
আল্লাহর জন্য বলছি ভাই, আল্লাহর রাস্তায় বসেন। আর আপনাদের পিছে যদি ওরা বসে তো চেয়ারওয়ালা থেকে আবার উঠাবো, আমার এটা আবার মিজাজ গরম থাকে। আপনাদের পিছে কোনো লোক বসেছে তো সঙ্গে সঙ্গে আপনাকে উঠাবো চেয়ার থেকে, ওকে ডিস্টার্ব করতে দিব না, ভাই বসেন। এখন আমার বাড়ি বর্ধমান, বর্ধমান জেলাতে একটা থানা আছে, নাম হলো আউস গ্রাম। সেই থানাতে একটা পঞ্চায়েত আছে, তার নাম হচ্ছে রামনগর। ওই পঞ্চায়েতে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হচ্ছে পুবার, PUBAR, পুবার। সেই গ্রামে আমার বাড়ি। তাহলে আমি জন্ম নিয়েছি কোথা? বর্ধমান আউস গ্রাম পুবারে। এসেছি কোথায়? পূর্ণিয়া। এই পূর্ণিয়াতে একড়া এসেছি, তিনখানা স্টপেজ পার করে এসেছি বড় বড় জেলাকে, আবার তিনখানা জেলা পার করে আমি নিজের ঘরে যাব। এরই নাম হলো ফিরে যাওয়া। মানুষ আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় আমি যাব, এই তিনটি জিনিস যদি আপনি আমি চিন্তা করি, ছিলাম কোথা, আছি কোথা, আমি যাব কোথা, প্রতিনিয়তে প্রতি সেকেন্ডে প্রতি ঘন্টাতে আমার বয়স যেন কমে আসছে, তত্তর তত্তর করে কমে যাচ্ছে, আর আমি আমার ঠিকানার দিকে দৌড়তে রয়েছে, সামনে স্টপেজটা কাছে আসছে, যখন আমি আমার গাড়িটাকে এখান থেকে ছাড়ব তো পূর্ণিয়াটা কাছে আসবে, যখনই পূর্ণিয়া ঢুকে যাব ওটাকে অতিক্রম করে জিরো মাইল দিয়ে বেরিয়ে যাব, তখন জিরো মাইল পেছনে পড়বে, সামনে যেন ডাল খোলাটা কাছে আসবে। তো আমাদের অবস্থা তাই, আমরা আলামে আরোয়ার লোক, আমাদের সকলের ঠিকানা হলো একটা, সেখান থেকে আসছি, মায়ের পেটের স্টপেজটা অতিক্রম করে দিয়েছে, আজকে আমার মায়ের পেট থেকে আসা হয়ে গেল 50 বছর, 60 বছর, সামনে যেন কবর আর 3 বছরের রাস্তা বাকি, 10 ঘন্টার রাস্তা বাকি, কবর যেদিন অতিক্রম করে দিব সেদিন কিয়ামত সামনে আসবে, আর কিয়ামতকে অতিক্রম করে দিলে আমার আসল ঘর জান্নাত আমার সামনে এসে যাবে। যেখান থেকে সফর শুরু হয়েছে এর জন্যে মানুষেরা টোটাল 6টা দেশ আমরা ভ্রমণ করি, আর এই 6টা দেশের মধ্যখানে মত নামে একটা জায়গা আছে, ওই বর্ডারটা ক্রস করলে এর ডেট আলাদা, ওর ডেট আলাদা, এখানে 365 দিনে বছর, আর ওইদিকে 50,000 বছরে একটা দিন, এখানে সূর্য ওঠে ডোবে, ওই জগতে সূর্য নাই, চাঁদ নাই, আজান হবে না, মসজিদ নাই, দান খয়রাত করতে হবে না, হজ করতে হবে না, যাকাত দিতে হবে না, ওই জগতে আমলের কোনো কাজ নাই, আর এই জগতে আমল ছাড়া সময় নাই, এই দুটি জগতে তিনটি তিনটি করে 6টা জগৎ 2টা কালে অতিক্রম করতে হবে। আপনার ঠিকানা কি? পাতা কি? আপনার পাতা ঠিকানা লিখেন। আমি যে পাতাটা দিয়েছি এটা আমার পাতা নয়, এটা হোটেল, কয়েকদিনে থাকার লেগে ভাড়া নিয়েছি। আমি পূর্ণিয়া এসেছি বেড়াতে, একটা হোটেলকে 2,000 টাকা দিয়ে 10 দিনের জন্যে নিয়েছি, এটা আমার পাতা নয়,
আপনি যদি বলেন ওই গাটে গাড়ির কাজ আমার হোটেলের সামনে গিয়ে গাড়ি লাগিয়ে মলানা এইটা ঘর, তাহলে 17 দিন পর আসবো একবার দেখা করব, তা আমি বলবো এইটা ঘর লই, আমি বেড়াতে এসে এটা নিয়েছি। তো আপনি যে ইকরাতে বসে আছেন এটা আপনার ঘর নয়, যদি ঘর হয়তো থেকে যান। ये दुनिया रहने की जगह नहीं है, ये दुनिया रहने की जगह नहीं है। दुनिया अगर रहने की जगह होता तो जगह ही नहीं मिलता। ये दुनिया आने के लिए आना नहीं है बल्कि जाने के लिए आना है। अगर आने के लिए आना होता तो जगह ही नहीं मिलता। जो ये दुनिया में आते हैं वो जाने के लिए आते हैं। কোটি টাকা দিয়ে এয়ারপোর্ট করেছে পাটনাতে, এয়ারপোর্টটা কয়েক কোটি টাকা দিয়ে করেছে সরকার, থাকার লেগে লয়, বউ বেটি নিয়ে সংসার করার লেগে লয়। এয়ারপোর্টে পা দিবি মানে তোকে কোথাও যেতে হবে। আমার সঙ্গে যদি আপনার এয়ারপোর্টে আর রেল স্টেশনে দেখা হয় কাটিহারেতে, কি বলবেন যে বেড়াচ্ছেন এখানে? আপনারই মুখ থেকে বের হবে, কোথায় যাবেন যে? দিল্লি না বোম্বাই? তো এত বড় বিল্ডিং ছেড়ে ফের কোথায় যাব? আপনি হাসবেন, হে মুলবি সাহেব এটা থাকার জায়গা নয়, যে এখানে আসে সে টিকিট কাটে। টিকিট কাটে মানে কেটে পড়ে। তো পৃথিবী হলো এয়ারপোর্টের মতো, এসেছিস মানে যাওয়ার লেগে তৈরি হ, আর না হয় যে ঘরটাতে বাস করছিস একবার ওই ঘরটাতে সার্চিং লাগা। 50 বছর আগে কার নামে দলিল রেকর্ড পর্চা ছিল সে কই খুঁজে বার কর, তাকে খুঁজে বার কর। সে থাকলো না কেনে? সে গেল কেনে? তাহলে আমাদের আসল পাতাটা শুনেলেন কোথায়? আমার বাপের জায়গাটা আমার জায়গা। আমাদের বাপ পৃথিবীতে যত মানুষ আসবে তাদের নারী হোক পুরুষ হোক মর্দ হোক আওরাত হোক, তাতে কিনা গরিব হোক ধনী হোক, কালো হোক ফর্সা হোক, শিক্ষিত হোক মূর্খ হোক, শ্রমজীবী বুদ্ধিজীবী, মুসলমান হিন্দু জৈন খ্রিস্টান বৌদ্ধ, সারা পৃথিবীর বুকে যত মানুষ মানুষ রূপে জন্ম নিয়েছে এদের আসল ঘর পাতা হলো জান্নাত। আমরা আসছি সকলে জান্নাত থেকে, আমাদের আশাটা শুরু হয়েছে জান্নাত থেকে। আবার জান্নাতে চলে যাওয়ার নামই হলো ফিরে যাওয়া, পৌঁছে যাওয়া, বাকিটা আমাদের সফরে জিন্দেগি। আমি সফর শুরু করেছি বর্ধমান থেকে, আমি গাড়িতে যদি সারা ভারত ঘুরে দিয়ে আমার নাম হবে মুসাফির। যেদিন আমি আমার বাড়িতে গিয়ে ঘুরব তখন আমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে জানবে সফর সেরে ফিরে এসেছে। অতএব বন্ধুরে আমাদের সফর শুরু হয়েছে আলামে আরওয়া থেকে। আলামে আরওয়াটা কোথায় আছে? আমেরিকায় না কুয়েতে না ইংল্যান্ডে না সুদানে না আফ্রিকায় না সৌদিতে না ভারতে না বাংলাদেশে না প্রথম আসমানে না দ্বিতীয় আসমানে না তৃতীয় আসমানে সিদরাতুল মুনতাহাতে না আরশের ওপরে। আলামে আরওয়া সেটা একটা জগৎ, ওই আলামে আরওয়াটা রয়েছে আল্লাহর 8টা জান্নাত। এই জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস, সেই জান্নাতটার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে একটা বিরাট ময়দান আছে, যে ময়দানটার নাম হচ্ছে আলামে আরওয়া। সেখান থেকে আমাদের সফর শুরু হয়েছে, সেখানে আল্লাহ তাবারাক বা তাআলা
জিবরাইল আজরাইল কে মারফতে পৃথিবী থেকে মাটি নিয়ে গিয়ে আদমের পুতলাটা নিজের হাতে বানিয়েছিলেন, আর বানানোর পর আদমকে আত্মা দিলেন, আত্মা দেওয়ার পর আদমের পিঠের উপরে রব্বুল আলামিন পবিত্র হাতটা রাখলেন, আর যখনই আদমের পেট আর আল্লাহর হাত এই মধ্যখানে বালুর মতো ঝুরঝুর ঝুরঝুর করে পড়তে শুরু হলো আত্মা, কতগুলি আত্মা পড়েছে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে, যতগুলি মানুষ আসবে রে সমস্ত মানুষের আত্মাগুলি একই টাইমে আল্লাহ বানিয়ে নিয়েছেন। এবার যার যখন পালা তখন সে পৃথিবীতে আসবে, নিজের অভিনয় করবে, চলে যাবে, আব্বা হবে, শ্বশুর হবে, চাকরিজীবী হবে, অফিসার হবে, পুলিশ হবে, রেস্কাওয়ালা হবে, পাইলট হবে, কুলি হবে, মজদুর হবে, ইমাম হবে, মুয়াজ্জিন হবে, মুদারিস হবে, মা হবে, খালা হবে, ফুপু হবে, নানি হবে, দাদি হবে। আবার পৃথিবীতে তার নাটক যখন শেষ হয়ে যাবে, কবর নামে শৃঙ্গ রাস্তা দিয়ে ওই জান্নাতের রাস্তায় চলতে শুরু করবে, তারপরে সে কিয়ামত নামে দীর্ঘ ময়দানটা পার হয়ে জিন্দেগির হিসাবটা দিয়ে পুলসেরাতের বেরিস্টা পেরিয়ে গিয়ে নিজের ঘর জান্নাতে পৌঁছে যাবে। যে কি বলছো, আমার নসিব খারাপ, চেয়ার ফের ভাঙা, জালসা শুনতে শুনতে সার্কেস দেখবেন নাকি আল্লাহ জানে। এরা দাঁড়িয়ে আছে কেন, এদেরকে কোন ভাষা বললে বসবে? আচ্ছা থাক, যা আছে নসিবে, কপাল তো পুরো আমার। আমার নসিব কি আপনারা রিপেয়ার করে দিতে পারবেন? চলেন আলামে আরো হাতে একবার ঘুরে আসি, আল্লাহ ভাষাটা কি বলছেন দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষ মরে বলেন, এতগুলি লোক কথা বলে, মানুষ মরে আপনাদের গায়ে বলে? মানুষ যদি মরবে বিচার হবে কার, কে বলে মানুষ মরে, মরলে মানুষ বিচার হবে কার, জি কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, মরলে মানুষ বিচার হবে কার। মারেফাতি গান, জি শরীয়ত তরিকত হাকিকত মারিফাত তান্ত্রিক তামাসিক যান্ত্রিক রাজসিক, আব্দুল আলিম বাংলা গান বলছে, পরের জমি পরের জায়গা ঘর বানাই আমি রয়, আমি তো সে ঘরের মালিক নয়। পরের জমি পরের জায়গা ঘর বানায়া আমি রয়, আমি তো সে ঘরের মালিক নয়। আপনারা কাগজে পেয়েছেন নূর মোহাম্মদ বর্ধমানি আসবে, এতটি লোক আছেন, বাপজি আমার সোনা, আমার ভাই, আমার বন্ধু, আমার একটা মুখ খুলে বলেন নূর মোহাম্মদকে দেখতে পেয়েছেন কি? বলেন দেখতে পেয়েছেন কি? জি হ্যাঁ বলেন, চাই না বলেন, দেখতে পেয়েছেন।
জিনা আমাকে কোনো দিন আপনারা দেখতে পাবেন না, যেটা দেখছেন এটা নূর মোহাম্মদের দেহটাকে দেখছেন, ভিতরের মালটা নূর মোহাম্মদ। যেহেতু আজরাইলের সঙ্গে দেহের কোনো সম্পর্ক নাই, আজরাইলের সঙ্গে আত্মার সম্পর্ক আছে। আজরাইল এসে বলবেন, ইয়া আইয়ু তুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারজিয়া, ফাদখুলে ফি ইবাদি ওয়াদখুলে জান্নাতি। হে আত্মা তুমি বেরিয়ে এসো, কারণ আল্লাহর কাছ থেকে যেটা এসেছে সেটা আত্মা, আল্লাহর কাছ থেকে দেহ আসেনি। আত্মা এসেছে, তাকে দেহটাকে আল্লাহ ঘর হিসেবে দিয়েছে আর বলেছে এ ঘরটা আমার, তোকে কিছুদিন থাকতে দিলাম। তাই তাই আব্দুল আলিম বলছেন, পরের জমি পরের জায়গা ঘর বানায় আমি রয়ে, আমি তো সেই ঘরের মালিক নয়। যে ঘরের মালিক একদিন আত্মাটাকে ধরে পাছায় লাদ দিয়ে ঘর কেড়ে নেবে, মাটি থেকে বানিয়েছে মাটিতেই শেষ করে দেবে, নিয়ে যাবে আত্মাকে, হিসাব হবে আত্মার, আত্মাকে হিসাব দিতে হবে। নূর মোহাম্মদ আমার দেহের নাম নয়, নূর মোহাম্মদ আমার আত্মার নাম। আত্মা কোনোদিন মরে না, কোরআনে কোথাও নাই মানুষ মরবে, বরং মতকে চিখবে, এটা আল্লাহ বলেছেন। কুল্লু নাফসিন যতগুলি প্রাণ আছে জাইকাতুল মত, এরকম করে চিখাকে জাইকা বলে, এরা মতকে চিখবে। আর মতের স্বাদ যখনই জিবে পেয়ে যাবে, ওই মানুষটা আল্লাহ কাছে ফিরে চলে যাবে। সোম্মা ইলাইনা তুরজাউন, পৃথিবীতে যেদিন এসেছিলাম মায়ের পেট থেকে নাভিটা কাটার পরে, হয় দায়ের কোলে ছিলাম কি নানির কোলে ছিলাম, পৃথিবীর প্রথম খাবার আপনার আমার মুখে পানি হোক মধু হোক, সিরিয়াল নম্বর ওয়ান খাবার পৌঁছেছে। আমার আল্লাহ বলছে, 50,000 বছর পূর্বে পৃথিবীর সৃষ্টি, 50,000 বছর পূর্বে তোর মতের ডেটটা আগে লিখেছি, তার মানে মত কবে তুই পান করবে এটা আগে লিখেছি, শেষকালে লিখেছি মায়ের পেট থেকে এসে দুনিয়াতে পানি খাবি না মধু খাবি, এটা তোর খাবারের সিরিয়াল নম্বর ওয়ান। আর সিরিয়াল নম্বর লাস্ট হচ্ছে মত, যত খাবি তত মতের পেয়ালা সামনে দিকে কাছে আসবে, যত খেতে খেতে একদিন তোর শেষ খাবার হবে ওষুধ, তারপরে হবে রুটি, আর ভালো লাগছে না দুটি কিছু ফল, দিতে দিতে আজরাইল এনে মতের পেয়ালা দেবে, এটাকে চেটে নেবে, আত্মাকে পৃথিবীর শেষ খাবার দিয়ে দেওয়া হবে, সে চলে যাবে। সুম্মা ইলাইনা তুর যাও, ওটা খাবি তো ফিরে চলে আসবি। মানুষ মরে না, ট্রান্সফার হয়, ছিল আলামে আরওয়াতে, এলো দেহতে, চলে গেল কক, আবার আল্লাহর কাছে আজরাইল নিয়ে গেল। তো প্রথম জগৎটা হলো আত্মা জগৎ। আত্মা জগতের আর একটা নাম আছে দারুল ইলম, মাদ্রাসা। আত্মা জগৎটাকে বলা হয়েছে পৃথিবীর সব থেকে বড় মাদ্রাসা হচ্ছে আত্মা জগৎ। সেটা কত বড় মাদ্রাসা, শিক্ষার কত বড় গুরুত্ব, আত্মা জগৎ থেকে শিক্ষা শুরু হয়েছে ওই মাদ্রাসাতে। আপনি ছাত্র, আমি ছাত্র, সেই মাদ্রাসার হাজিরি খাতাতে পৃথিবীর সমস্ত মানুষের নাম আছে, এমনকি বিশ্ব নবী পর্যন্ত সেদিন ছাত্র, শুধু একজন শিক্ষক, তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাবারাক বা তাআলা
সেদিন কিসের শিক্ষা দিয়েছিলেন, সাবজেক্ট কি ছিল? বিজ্ঞান। সাবজেক্ট ছিল কি? ভূগোল। সাবজেক্ট কি ছিল? লাইফ সায়েন্স। সাবজেক্ট কি ছিল? ইতিহাস, তারিখ। সাবজেক্ট কি ছিল? হিস্টরি। সাবজেক্ট কি ছিল? সাহিত্য। ইংলিশ ছিল না, না সেই দিনের বিষয় ছিল, সেই দিনের সাবজেক্ট ছিল রব, রবের পরিচয়। আমার আল্লাহ এই জটিল বিষয়টাকে সেদিন ক্লিয়ার করেছিলেন সমস্ত মানুষের কাছে। আলাস্তবে রব্বিকুম, হে মুসলমান, হে ব্যানার্জি, হে চ্যাটার্জি, হে দাস গুপ্ত গো, হে ইহুদি, ও নাসারা, ও মাজ্জুসে, আলাস্তবে রব্বিকুম, আমি কি